সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব, দেবদাসের পর এই অঞ্চলের সেরা ট্র্যাজিক হিরো এবং আনোয়ার হোসেনের ডাকনাম। নানার কাছ থেকে সম্পত্তি পাওয়ার ব্যাপারে তার রেকর্ড কেউ ভাঙতে পারবেন না। মাত্র 23 বছর বয়সে উনি পেয়েছিলেন বাংলা, বিহার, উড়িষ্যা। বেঁচে থাকলে নিশ্চয়ই ফোর্বস 30 আন্ডার 30-তে তার নাম যেত। তার সিভির আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ছিল কলকাতা দুর্গ জয়, আর ওয়ার্স্ট রেফারেন্স ছিল অন্ধকূপ হত্যার ব্রিটিশ প্রপাগান্ডা। উনি নাকি 432 স্কোয়ার ফিটের একটি কক্ষে 146 জন ইংরেজকে আটকে রেখেছিলেন। আরে ভাই, আমাদের রিয়েল এস্টেট ডেভেলপাররা কিন্তু এই সাইজের ফ্ল্যাটে এর চাইতে অনেক বেশি মানুষকে ঠুসান। উইকিপিডিয়া অনুযায়ী ওনার স্ত্রীর সংখ্যা 2, আর বাংলাপিডিয়া অনুযায়ী 3। ওনাদের সবার বয়স ছিল নতুন কুড়ি, শিশু শিল্পীদের চেয়েও কম। দেশের প্রতি সিরাজউদ্দৌলার ছিল অকৃত্রিম ভালোবাসা, কিন্তু পিপল ম্যানেজমেন্ট স্কিলে উনি ছিলেন B-। তাছাড়া মুনজারিন শাহিদের বই না পড়ায় উনি মনে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব কথা বুঝতেন না। আর এদিকে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড একজন কিন্তু ল্যান্ডিং থেকে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন, রবার্ট ক্লাইভ, ইতিহাসের প্রথম ড্রপ আউট বিলিয়নিয়ার। মাত্র 80 টাকার স্টার্টিং স্যালারি নিয়ে উনি এই এলাকায় আসেন এবং তার প্রথম কথাটি ছিল, এন্ড উই আপনাদের পরজা হইয়া মজা সে পানিজ করিবে। মাল্টিন্যাশনাল কোম্পানি প্রথম এসে যে কথাটি বলে, রবার্ট ক্লাইভ দেখলেন যে সিনিয়রদের টপকিয়ে প্রমোশন পাওয়ায় সিরাজের শত্রুর সংখ্যা তার ফেসবুক ফলোয়ারের চাইতেও বেশি। ক্লাইভ ওনাদের সবার ব্রাউজার হিস্ট্রিও জানতেন, তাছাড়া জায়গা মতো ব্ল্যাকমেইল করার জন্য বেশ কিছু স্ক্রিনশটও তার কাছে ছিল। তাই উনি সাথে সাথেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেললেন যার নাম এবার বাংলা তোমায় খাবো। এই গ্রুপের ক্রিপি আঙ্কেল ছিলেন মীর জাফর আলী খান। শুধুমাত্র এই লোকের কারণেই জাফর নামের প্রতিটি ছেলের জীবনে একবার হলেও ব্রেকআপ হয়েছে। হ্যাশট্যাগ নিমোহারাম। গ্রুপের মানি ম্যান ছিলেন জগৎ শেঠ, পলাশি ইভেন্টের টাইটল স্পন্সর। টাইকুনদের মতো উনি কোনো ব্যাঙ্কিং স্ক্যামে অবশ্য জড়িত ছিলেন না, কেননা উনি নিজেই কিন্তু ছিলেন সেন্ট্রাল ব্যাংক। বেঁচে থাকলে উনি আজ সব কয়টা IPL দলের মালিক থাকতেন। এই সিক্রেট গ্রুপের অ্যাডমিনদের মধ্যে আরও ছিলেন রায় দুর্লভ, উড়িষ্যার সুলভ কান্ট্রি হেড। নবাবের প্রতি ওনার রাগের মূল কারণ ছিল একটি, যেটা অনেক বসের প্রতিই থাকে, এবং সেটা হচ্ছে সময় মতো প্রমোশন না পাওয়া। নারী কোটায় ছিলেন ঘসিটি বেগম, নবাবের ক্লাসিক জাজমেন্টাল আন্টি। তার এক ভাগ্নে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, আরেক ভাগ্নে জং পড়া শকর জংকে CEO করার জন্য। উমিচাঁদ কলকাতার আফিম ব্যবসায়ী, ঘুষ দিয়ে কন্ট্রাক্ট পাওয়ার ব্যাপারে এই এলাকার সর্বপ্রথম PhD এবং রিজেন্টের জনাব শাহেদ করিমের সদগুরু। এদিকে নবাবের ফ্রেন্ড লিস্ট ছোট হলেও মাল্টিন্যাশনাল ছিল। নবাবের ফ্রেঞ্চ সেনাপতি জেনারেল সিনফ্রে, ধানমন্ডির আলিয়ান্স ফ্রান্সেসের ফাউন্ডিং মেম্বার। মনে হয় ওই সময়ে ফরাসিদের মধ্যে অতটা ইসলামোফোবিয়া ছিল না, তবে গুগল ট্রান্সলেট ছাড়া উনি যে কীভাবে কমান্ড করতেন সেটা একটা বড় রহস্য। মীর মদন, নবাবের গোলন্দাজ বাহিনীর কমান্ডার ইন চিফ, যিনি নিজেও গোলার আঘাতে মারা গিয়েছিলেন। তিনি লেজেন্ড হয়েছিলেন রিটায়ারমেন্টের পর, অনেকটা ইলিয়াস কাঞ্চনের মতো। গোলাম হোসেন, সিরাজের আনপেইড ইন্টার্ন কাম বাটলার। ওনার মূল জব ডিসক্রিপশন ছিল নবাবকে নেট থেকে কপি করার জোক শুনিয়ে হাসানো। মোহনলাল, নবাবের কাশ্মীরি সাইড কিক। শশি কাপুরের মতো উনিও আমৃত্য মেইন হিরোর প্রতি অনুগত ছিলেন। বিনিময়ে নবাব তাকে দিয়েছিলেন মহারাজা উপাধি এবং নেটফ্লিক্সের পাসওয়ার্ড। প্রথমে একটা নেসেসিটি, পরে একটা লাক্সারি। লুৎফুন্নেসা বেগম, নবাবের দ্বিতীয় অথবা তৃতীয় স্ত্রী। প্রথমে তিনি ছিলেন সিরাজের কাজের মেয়ে, পরে স্ট্যাটাস চেঞ্জ করে রাজবাড়ির বউ হন। ইন্টারেস্টিং ক্যারিয়ার গ্রাফ। সাধারণত আমাদের দেশে দেখা যায় এর উল্টোটা। আলিয়া, একাধিক যাত্রা, সিনেমা ও নাটকের পরেও ওনার পরিচয় এখনও আনআইডেন্টিফাইড। আন্ডার কভার এজেন্ট নাকি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার? তবে উনি নাচতেন ভালো, এখন হলে হতবা হয়ে যেতেন টিকটক স্টার। সিরাজের প্রতি তার সিরিয়াস ক্রাশ ছিল, কিন্তু এই অবসেশন ছিল একতরফা এবং তাই ওনার আর সব্যসাচী পড়া হয়নি। জীবনের শেষ দিন পর্যন্ত শুধু চান্না মেরিয়া গেয়ে গিয়েছেন। গেল দুপক্ষের পরিচয়, এবার খেলা হবে। কলকাতা দখল করে ক্লাইভ বুঝলেন যে এটা হচ্ছে ইউটিউবে নেহা কাকারের অ্যাড, আসল কন্টেন্ট মুর্শিদাবাদে। দিস ইজ কাশিমবাজার কুঠি। এখানেই ইংরেজদের সাথে মীর জাফরের ডিল হয় যে যুদ্ধে ওয়াক ওভার দেওয়া হবে। কোম্পানি তাকে BCS পাস করিয়ে দেবে, অর্থাৎ তাকে নবাব বানিয়ে দেবে, আর বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উনি দেবেন নগদ 5 লক্ষ পাউন্ড।
এর চাইতেও হেভি স্টেকের ফিক্সড ম্যাচ আইপিএলেও দেখা যায় না। যুদ্ধের ভেনিউ খেলা হয় পলাশির আমবাগানে। এটা বুয়েটের সেই পলাশি নয়, আর এর অবস্থান পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। অবশ্য গুগল ম্যাপও এখন আর এটা শো করে না, সম্ভবত ফ্রান গ্রুপ এটা কিনে নিয়েছে। যুদ্ধ শুরু হয় সকাল 8টায়। সো ইট ওয়াজ আ মর্নিং মেকআপ ক্লাস। রবার্ট ক্লাইভের বাহিনীটি ছিল 2100 জন ভারতীয় সৈন্য, যাদের মূল মোটিভেশন ছিল খুব সম্ভবত ব্রিটিশ ভিসা। এছাড়া ছিল ইত্যাদি শুটিং থেকে আসা কিছু র্যান্ডম বিদেশি। ওদিকে নবাবের সামিয়ানায় সৈন্য ছিল 65,000, আর দারাজ থেকে সেলে কেনা 53টি কামান। প্রথম সেশনে মীর মদন ইংরেজ বাহিনীকে আর্টিলারি আক্রমণ করেন। নামে মদন হলেও উনি ছিলেন আসল বীর। ইংরেজরা এতে একটু ঘাবড়িয়ে যান। মোহাম্মদ আশরাফুল চার ছক্কা মারতে শুরু করলে বুকিরাও যেভাবে ঘাবড়িয়ে যান। নবাবের বাকি সেনাপতিরাও প্রচণ্ড যুদ্ধ করছিলেন, কিন্তু পাবজিতে। ওনারা সবাই ফেসবুকে নিজেদের সেফ মার্ক করেন আর তাবু থেকেই বের হননি। নবাব প্রথমে ভেবেছিলেন যে তার সেনাপতিরা সবাই অবসর নিয়ে মুর্শিদাবাদ ডিওএইচএসে শিফট করে গিয়েছেন। পরে অবশ্য বুঝলেন যে মীর জাফর ওনার কাছে সীমিত পরিসরে সত্য গোপন করেছেন। এটা হাই প্রোফাইল যুদ্ধ হচ্ছে না, এটা হচ্ছে টিকটক ফ্যানফেস্ট। ওদিকে বেচারা মীর মদন আর্সেনাল কোচদের মতো ডিফেন্সিভ হয়ে সাকিব আল হাসানের মতো একা কয়েক ঘন্টা ইনিংস টেনেছিলেন। নন স্ট্রাইকিং এন্ডে মোহন লাল এবং ফরেন প্লেয়ার কোটায় আসা সিনফ্রেও কিছুটা সমর্থন দিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ একটা ইংলিশ বাউন্সারে মীর মদন প্রথমে রিটায়ার্ড হার্ট ও পরে দল থেকেও ড্রপড হয়ে যান। তার উপর দুপুরের দিকে হঠাৎ নামে শান্তিনগরের বৃষ্টি এবং তাতে নবাবের গান পাউডার ভিজে হয়ে যায় বোরিক পাউডার। বিটিভিতে আবহাওয়ার পূর্বাভাস দেখে যুদ্ধের তারিখ ফেললে যা হয়। নবাব নাইট ওয়াচম্যান হিসেবে মীর জাফরকে প্যাড করতে বলেন, কিন্তু মীর জাফরের নামে শেষে বাহাদুর থাকলেও আসলে উনি ছিলেন কাপুরুষ। তাই উনি সিরাজকে পরামর্শ দেন অসময়ে ইনিংস ঘোষণা করতে। টি ব্রেকের পর ইংলিশ বোলার রিভার্স সুইং করা শুরু করে দেয়। নবাব তখন তার ওয়াটারপ্রুফ তাঁবুতে বসে ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখছিলেন, কিন্তু সৈন্যরা পালাতে শুরু করায় এবার শুরু হলো নোলানের সিনেমা থার্ড লেভেল অফ ব্যাড ড্রিমস। মাত্র 23 উইকেট হারিয়ে ক্লাইভ পুরো বাংলার ড্রেসিং রুম দখল করে নেন। এর চাইতেও বেশি প্যাক টাইগার শ্রফের তলপেটে রয়েছে। সিরাজের প্ল্যান বি ছিল পাটনার রাজা রামনারায়ণের সাথে পার্টনারশিপে যদি ঈদের পর কোনো আন্দোলন করা যায়। তিনি প্রথমে টিপু সুলতানকে ট্যাগ করে রুবির একটা কোটেশন স্ট্যাটাস দেন, তারপর জিপিএস অন করে পালিয়ে যান ভগবান গোলা। সেখানে বিদ্যানন্দের নাম্বার খুঁজে না পেয়ে উনি নৌকায় বসে ফুড প্যান্ডা থেকে খিচুড়ি অর্ডার করেন। তখন শাহদানা নামে এক জেনুইন ফকির তার iPhone 12 Pro দেখে তাকে চিনে ফেলেন এবং মিরনকে খবর দেন। এই মিরন হচ্ছেন মীর জাফরের কুখ্যাত ছেলে। ওয়ার্স্ট রিচ কিড সিন্স আপন জুয়েলার্স। মিরন মাত্র 10,000 টাকায় কন্ট্রাক্ট কিলার মোহাম্মদী বেগকে কন্ট্রাক্ট দেন নবাবকে মেরে ফেলার জন্য। শেষের সিনে উনার হাতে ব্যাক স্ট্যাব হবার আগে নবাব বড় ছেলের মতো একটি অসাধারণ মনোলগ দেন, যেটা আমরা পরে CCTV ফুটেজে দেখছি। সম্ভবত উনি টেড এক্সকুলশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রবার্ট ক্লাইভ নিজেকে গুলি করে আত্মহত্যা করেন, তাই ক্লাইভের একমাত্র ভালো দিক ছিল ক্লাইভ কিল্ড ক্লাইভ। মীর জাফর মারা যান কুষ্ঠরোগে। এই মানুষকে দেখলে বোঝা যায় সেফ সেক্স কেন ইম্পর্টেন্ট। ঘসিরি বেগমকে মারা হয় বুড়িগঙ্গায় ডুবিয়ে। বুড়িগঙ্গার পানি সম্ভবত সেদিন থেকেই দূষিত হওয়া শুরু করেছে। উমিচাঁদ বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিলেন, সেটা না পেয়ে উনি পাগল হয়েছেন। লুৎফুন্নেসা সিরাজের সমাধিসৌধ রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানি থেকে প্রতি মাসে 350 টাকা ভাতা বরাদ্দ করা হয়, যেটা প্রাইভেট কোম্পানির রিটায়ারমেন্ট প্যাকেজের চাইতেও খারাপ। বেঁচে থাকলে উনি আজ GMB আকাশের ছবির মডেল হতে পারতেন। মিরন মারা যান বজ্রাঘাতে। ওনার বেচারা গে পার্টনার সেই সময় তার সাথে থাকায় তাকেও টেকনিক্যাল সহমরণে যেতে হয়েছিল। পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে উপমহাদেশের গেম অফ থ্রোনসের প্রথম এপিসোড শুরু হয়ে যায়, যেটি চলে প্রায় 190 বছর। ক্লাইভ তার পরবর্তী স্টার্ট আপ টিপু সুলতান হটাও এর জন্য কিন্তু ইনিশিয়াল ফান্ডিং পেয়ে যান, আর বাংলা যেটি ছিল এশিয়ার সবচেয়ে ধনী প্রদেশ তা মাত্র 10 বছরের মধ্যেই হয়ে যায় দেউলিয়া। মোরাল অফ দ্য স্টোরি, ফর ওয়ান এম্পায়ার টু রাইজ আনাদার মাস্ট ফল। আমি নবীদ মাহবুব।